ও 6 নভেম্বর আমরা খোকন নম শুভ নামে একজন লোককে চন্দ্রপুর থেকে আমরা 50 গ্রাম হেরোইন সহ আমরা রেস্ট করি। ওকে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ওয়াজিদ মিয়া নামে একজন লোক এই ব্যবসার সঙ্গে ইনভলভ আছে। তো ওয়াজিদ মিয়ার বাড়িতেও তল্লাশি হয়, কিন্তু ওই দিন থেকে ওয়াজিদ মিয়া পলাতক ছিল। গতকালকে আমাদের কাছে খবর আসে সেই ওয়াজিদ মিয়া ওর বাড়িতে আছে। এর ভিত্তিতে আমাদের তদন্তকারী অফিসার পুলিশ বাহিনী টিএসআর বাহিনী নিয়ে রেড করে গতকালকে বিকেলে এবং ওয়াজিদ মিয়াকে তার বাড়ি থেকে আমরা নিয়ে আসি থানায়। থানায় জিজ্ঞাসাবাদ করার পর ওয়াজিদ মিয়া সে যে এনডিপিএস কেসের সঙ্গে জড়িত আছে হেরোইন ব্যবসার সাথে সেটা স্বীকার করে। ওর ভিত্তিতে আমরা ওয়াজিদ মিয়াকেও আমরা গ্রেপ্তার করি। আর খোকন মিয়া যে কেসে অ্যারেস্ট হয়েছিল ওই কেসে সে এফআইআর নেই আসামি ছিল ওয়াজিদ মিয়া। খোকন নম্বর সূত্রে গেছে আর যে খোকন নম্বর সূত্র যে কেসে অ্যারেস্ট হয়েছিল সেই কেস নম্বর 177/2023 ওই কেসে ওয়াজিদ মিয়া এফআইআর নেই আসামি ছিল। তো আমরা এখন ওয়াজিদ মিয়াকে আজকে মাননীয় আদালতে প্রেরণ করব। 4-5 দিন আমরা রিমান্ডের জন্য পাঠিয়ে রিমান্ডে আবেদন করবো।